আচ্ছা বন্ধুরা, রাতের আকাশের মিটমিট করা তারাগুলোর দিকে তাকিয়ে থাকার সময় কি কখনো মনে হয়েছে যে বহু আলোকবর্ষ দূরে অবস্থিত ওই তারাগুলো থেকে যদি কোনো উড়ন্ত যানে করে অদ্ভুত কোনো প্রাণী তোমার সাথে দেখা করতে আসে? অনেকটা সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পের ক্রেনিয়াস কোহের অ্যাঙের মতো? তাহলে কেমন হতো, কেমন হতো যদি সেই বন্ধুর সাথে তার উড়ন্ত যানে করে পৃথিবী এবং সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রমণ্ডলের কোনো গ্রহেতে গিয়ে ঘুরে আসা যেত? এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এবং সেসব গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র এবং সেই নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করতে থাকা প্রচুর গ্রহ রয়েছে। তাদের মধ্যে কোনো একটিতে কি এই পৃথিবীর মতোই প্রাণের অস্তিত্ব থাকতে পারে না? এই অনন্ত ব্রহ্মাণ্ডে কি আমরা একাই রয়েছি? সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি তুহিন তোমাদের সামনে হাজির হয়েছি আরও এক নতুন তথ্য নিয়ে তোমাদেরই চ্যানেল বিচিত্র জগতে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যেদিন থেকে মানুষ ব্রহ্মাণ্ডকে বিশ্লেষণ করতে শুরু করেছে সেদিন থেকেই মানুষের মনে একটা সন্দেহ তানা বেঁধেছিল, সেটি হলো অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা। ভিন গ্রহীদের কি সত্যি অস্তিত্ব রয়েছে না তারা কেবল কল্পনা মাত্র? আজ ভিন গ্রহীদের অস্তিত্বের নেপথ্যে পাঁচটি কারণ সম্পর্কে আলোচনা করব, যেগুলি ভিন গ্রহীদের অস্তিত্বের সম্বন্ধে তোমাদেরও ভাবতে বাধ্য করবে। আমার এই তালিকার প্রথম স্থানে রয়েছে দ্য SETI ইনস্টিটিউটের গড়ে ওঠা। দ্য SETI ইনস্টিটিউট, যার ফুল ফর্ম হলো সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যেটি 1984 সালে ইউনাইটেড স্টেটসে গড়ে তোলা হয়েছিল। এটির প্রতিষ্ঠাতা হলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সোগান এবং জিল টার্টার। এই প্রতিষ্ঠানটি মহাকাশ বিজ্ঞানের গবেষণার জন্য গ্রাউন্ড বেসড অ্যালেন টেলিস্কোপ অ্যারে, বিভিন্ন গ্রাউন্ড বেসড টেলিস্কোপ যেমন সেন টেলিস্কোপ, লিক অবজারভেটরি, দ্য WMK টেলিস্কোপ এবং হাওয়াইয়ের নাসা ইনফ্রারেড টেলিস্কোপ ফেসিলিটি, চিলির ভেরি লার্জ টেলিস্কোপস, বিভিন্ন স্পেস টেলিস্কোপ ফেসিলিটি যেমন হাবল স্পেস টেলিস্কোপ, দ্য স্পিজার্ট স্পেস টেলিস্কোপ, হার্সেল স্পেস টেলিস্কোপ, বিভিন্ন স্যাটেলাইট যেমন কেপলার, ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ইত্যাদি বহু মূল্যবান যন্ত্রাদি ব্যবহার করে থাকে, যেগুলো বহির্বিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য সংস্থাটি ব্যবহার করছে। এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা মহাবিশ্ব থেকে আগত বিভিন্ন রহস্যময় রেডিও সিগন্যালের বিশ্লেষণ করার সাথে যুক্ত। দ্য SETI ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাদ্বয়ের তীব্র বিশ্বাস মহাবিশ্বে আমরা একা নই, মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে অবস্থিত কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব অবশ্যই বর্তমান। এটি একটি নন প্রফিট রিসার্চ অর্গানাইজেশন যার গবেষণার জন্য ফান্ডিং বাইরে থেকে আসে। তবে 2015 সালে আধুনিক যুগের প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং রাশিয়ার বিলিয়নিয়ার ইউরি মিলনার এই প্রতিষ্ঠানটির জন্য ব্রেক থ্রু লিসেন নামে একটি অর্থায়নের প্রচেষ্টার ঘোষণা করেছিলেন, এবং নাসা এই সংস্থার গবেষণার জন্য এককভাবে ফান্ডিং করছে। এখানে একটা কথা জানা দরকার যে এই সংস্থাটি গবেষণার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করছে তা অত্যন্ত মূল্যবান এবং এদের গবেষণার খরচও অত্যন্ত বেশি। স্টিফেন হকিং এর মতো একজন বৈজ্ঞানিক ব্যক্তিত্ব এবং নাসার মতো বড় সংস্থা যখন সেটির ইনস্টিটিউটের গবেষণার জন্য ফান্ডিং করছে, তার মানে এটাই ধরে নিতে হবে যে এই সংস্থাটির গবেষণাবলী মিথ্যে নয়। চতুর্থ স্থানে রয়েছে US নেভি জেটের আননোন ফ্লাইং অবজেক্ট বা UFO-র সম্মুখীন হওয়া। আননোন ফ্লাইং অবজেক্ট বা UFO-র কথা এবং ছবি আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি। আকাশ থেকে বিশাল আয়তনের অদ্ভুত যান এসে পৃথিবীতে থামছে এবং সেখান থেকে নেমে আসছে ভিন গ্রহীরা, কিন্তু বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের দেখা সেই সব সিনেমার দৃশ্যগুলোকে আরো যেন জীবন্ত করে তুলেছে।
ইউএস নেভির ফাইটার প্লেনের পাইলটরা বেশ কাছ থেকে অদ্ভুত আকারের উড়ন্ত যান পরিলক্ষিত করেন এবং তাদের মধ্যে কিছু সংখ্যক অত্যন্ত কাছ থেকেই পরিলক্ষিত করেন। 2013 সালের 27 জুন থেকে 2019 সালের 13 ফেব্রুয়ারির মধ্যে এরকম 8টি ঘটনার সম্মুখীন হন ইউএস নেভির পাইলটরা, যার মধ্যে 2টি ঘটনা একই দিনে ঘটে। আর এই সব ঘটনার খবর দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে ইউএস নেভি একটি ভিডিও ফুটেজ রিলিজ করেছিল, যেখানে একটি অদ্ভুত আকৃতির উড়ন্ত কোনো বস্তুকে আকাশে ভেসে থাকতে দেখা যায়। 2014 সালের 26 মার্চে আটলান্টিক মহাসাগরের ভার্জিনিয়া বিচের কাছাকাছি এরকমই একটি রূপালী বর্ণের অদ্ভুত বস্তুকে আকাশে ভেসে থাকতে দেখা যায়। 2013 সালের 27 জুন ইউএস নেভি জেট ক্রিউ তাদের উড়ানের ডান দিকে প্রায় 200 ফুট দূর থেকে একটি অদ্ভুত উড়ন্ত বস্তুকে চলে যেতে দেখে। তাদের রিপোর্ট অনুযায়ী বস্তুটির রং ছিল সাদা এবং সাইজ ছিল একটি ড্রোন মিসাইলের মতো। সেই সময় বিভিন্ন আন্তর্জাতিক সুরক্ষা সংস্থাগুলি থেকে খবর নিয়ে জানা গিয়েছিল যে তারা কোনো ড্রোন মিসাইল লঞ্চ করেনি। তবে কি ছিল সেই বস্তুটি? 2013 সালের 18 নভেম্বর ইউএস এয়ারফোর্সের র্যাডারে একটি অদ্ভুত উড়ন্ত বস্তুর অস্তিত্ব ধরা পড়ে এবং তাদের এই রিপোর্ট অনুযায়ী ওই বস্তুটি একেবারে অদ্ভুত রকমের ছিল এবং তার নাম দিয়েছিল আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম, কারণ ওই উড়ন্ত বস্তু বা যন্ত্রটিতে কোনো চালক ছিল না। 2004 সালে ইউএস নেভি এরকম একটি ঘটনা ক্যাপচার করেছিল এবং সেটা 2018 রিলিজ করে। এই ভিডিওতে দেখা গেছে একটি অজানা উড়ন্ত বস্তু ক্রমাগত এগিয়ে চলেছে। তাছাড়া প্রতি বছর 8000টি এমন ঘটনার সাক্ষী হন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা। তাহলে এই অদ্ভুত উড়ন্ত বস্তুগুলি যদি মনুষ্য সৃষ্ট না হয়, তবে এগুলি তৈরি করার পিছনে কাদের হাত রয়েছে? তৃতীয় স্থানে রয়েছে ইউএফও নিয়ে পেন্টাগনের কৌতূহল বৃদ্ধি। দ্য পেন্টাগন হল ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের প্রধান কার্যালয়। এটি ভার্জিনিয়ার পোটোম্যাক নদীর তীরে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম অফিস বিল্ডিং এবং এই অফিস বিল্ডিংটিকে ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক প্লেস এবং ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্কের তালিকায় নথিভুক্ত করা হয়েছে। 2007 সালে দ্য পেন্টাগনের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স একটি গোপন কর্মসূচি শুরু করে, যার নাম অ্যাডভান্স এরোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, সংক্ষেপে AATIP, যার মূল উদ্দেশ্য হল মহাকাশ সম্পর্কিত সেই সব ঘটনাগুলি সম্বন্ধে অনুসন্ধান করা যেই সব ঘটনার ব্যাখ্যা কেউ কখনো দিতে পারেনি। নিউ ইয়র্ক ম্যাগাজিনের একটি তথ্য অনুযায়ী AATIP মূলত সেই সব উড়ন্ত অজানা বস্তু বা যন্ত্র সম্বন্ধে অনুসন্ধান এবং অধ্যয়ন করছে, যেগুলি ইউএস নেভির ফাইটার প্লেনের পাইলটরা দেখতে পেয়েছিল। এই গোপন কর্মসূচিটির নেতৃত্বে ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্ট অফিসার লুইস এলিজোন্ডো। এক দশক পর তিনি পেন্টাগনের কাজ ছেড়ে দেওয়ার পর দ্য নিউ ইয়র্ক টাইমসে AATIP এর অস্তিত্বের কথা স্বীকার করেন। এখন প্রশ্ন হল, পেন্টাগনের মতো এত বৃহৎ একটি সংস্থা AATIP নামক গোপন কর্মসূচি কেন শুরু করেছিল? তাহলে কি তারা ইউএফওর আড়ালে লুকিয়ে থাকা ভিনগ্রহীদের অস্তিত্বের ব্যাপারটা জেনে গিয়েছিল? দ্বিতীয় স্থানে রয়েছে আউমুয়ামুয়া, একটি ধূমকেতু না ভিনগ্রহীদের মহাকাশ যান, এ নিয়ে বিতর্ক। আউমুয়ামুয়া হল দূর মহাকাশ থেকে আগত প্রথম বস্তু যেটি সৌরমণ্ডলে প্রবেশ করেছিল। 2017 সালের 19 অক্টোবর রবার্ট উইরিক হাওয়াই দ্বীপপুঞ্জের হালিয়াকালা অবজারভেটরিতে প্যান স্টার্স টেলিস্কোপের মাধ্যমে এটিকে প্রথম দেখতে পান। এটির আনুমানিক দৈর্ঘ্য 230 মিটার এবং আনুমানিক প্রস্থ 40 মিটার এবং এটি ছিল গাঢ় লাল বর্ণের। প্রথমে বৈজ্ঞানিকরা এটিকে ধূমকেতু বা গ্রহাণু বলে দাবি করেছিল, কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানান এটি আসলে কোনো ধূমকেতু নয়, খুব সম্ভবত ওটি ভিনগ্রহীদের পাঠানো কোনো মহাকাশযান যেটিকে চালনা করছিল আলো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2 বিশিষ্ট অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানী স্যামুয়েল বেলি ও অবি লয়েব
আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত তাদের গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন। এই মহাজাগতিক বস্তুটির আবিষ্কারের পরেই তার নাম রাখা হয় আউমুয়ামুয়া, হাওয়াই দ্বীপের ভাষায়, যার অর্থ হল বহু দূর থেকে আসা কোনো বার্তাবাহক। সিগারের মতো দেখতে আউমুয়ামুয়ার বয়স আনুমানিক প্রায় 100 কোটি বছর। 2017 অক্টোবরে সূর্যের জোরালো অভিকর্ষ বলের টানে আউমুয়ামুয়া আমাদের সূর্যের কাছে আসার সময় তা প্রথম চোখে পড়েছিল বিজ্ঞানীদের, কিন্তু তার 3 মাস পর থেকেই আবার সেটি নিখোঁজ হয়ে পড়ে। জ্যোতির্বিজ্ঞানীরা এটির উপর নজর রাখার সময় লক্ষ্য করেন বস্তুটির নিজের গতিপথ এবং গতিবেগ বদল করার ক্ষমতা রয়েছে, এবং সেটি বিজ্ঞানীদের মনে সন্দেহের একটি বড় দাগ কেটেছিল। আউমুয়ামুয়া সূর্যের কাছে আসার পরপরই অসম্ভব দ্রুতগতিতে সৌরজগৎ ছেড়ে বেরিয়ে অনেক দূরে আমাদেরই মিল্কিওয়ে গ্যালাক্সির কোনো এক প্রান্তে মুখ লুকিয়েছে। এটির সর্বাধিক গতি ছিল সেকেন্ডে 88 কিলোমিটার বা ঘন্টায় 196,000 মাইল। একটি বিবৃতিতে বিজ্ঞানীরা জানিয়েছেন আউমুয়ামুয়া ভিনগ্রহীদের ব্যবহার করা কোনো যন্ত্রের ভেঙে পড়া অংশ হতে পারে। কোনো নক্ষত্রের তীব্র বিকিরণে সৃষ্ট তীব্র লেজার রশ্মির ধাক্কা আউমুয়ামুয়াকে সৌরমণ্ডলে ঢুকিয়ে দিয়েছিল, আর আলোর ধাক্কা দিয়ে যে কোনো মহাকাশযান চালানো সম্ভব তা আর কল্পবিজ্ঞানের বিষয়বস্তু নয়। 2019 জুন মাসে ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী মার্ক মিশেলি অঙ্ককষে দেখিয়েছিলেন শুধুই সূর্য বা কোনো নক্ষত্রের জোরালো অভিকর্ষ বলের টানে এই ব্রহ্মাণ্ডে ছুটে বেড়াচ্ছে না আউমুয়ামুয়া, তাই এটা কোনো গ্রহ বা গ্রহাণু নয়, বরং এটা যেন চলছে বাইরে থেকে আসা কোনো গ্যাসের ঠেলায়। তাই তিনি এটিকে ধূমকেতু বলেই মনে করেছিলেন। কিন্তু সেই বছরের অক্টোবরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রোমান রাফিকফ জানান আউমুয়ামুয়ার কোনো সুনির্দিষ্ট কক্ষপথ নেই। সেই কক্ষপথে সূর্য বা কোনো নক্ষত্রের কাছে এলে যেমন তার জোরালো টানে ধূমকেতুর বরফ এবং গ্যাসের অংশগুলি ছিটকে বেরিয়ে আসে, আউমুয়ামুয়ার ক্ষেত্রে তা হয় না। তাই এটি কোনো ধূমকেতু নয় কোনো গ্রহাণু। তবে কি এটা সত্যি ভিনগ্রহীদের ব্যবহার করা কোনো যন্ত্রাংশ? এর উত্তর এখনো সুস্পষ্ট নয়। প্রথম স্থানে রয়েছে হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের আধিক্য। এক্সোপ্ল্যানেট বা এক্সট্রা সোলার প্ল্যানেট হল সেই সব গ্রহ যারা সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রকে পরিক্রমণ করে চলেছে। আমাদের এই মহাবিশ্ব অনন্ত, অনন্ত মহাবিশ্বে এমন অনেক গ্রহ রয়েছে যারা তাদের নক্ষত্রের হ্যাবিটেবল জোনের মধ্যে অবস্থিত। নক্ষত্র থেকে নির্দিষ্ট যে দূরত্বে জল তরল অবস্থায় থাকতে পারে তাকেই সেই নক্ষত্রের হ্যাবিটেবল জোন বলে। আমাদের পৃথিবী সূর্যের হ্যাবিটেবল জোনের কেন্দ্রে অবস্থিত। ইতিমধ্যে নাসা অনেকগুলো এমন গ্রহের সন্ধান পেয়েছে যারা তাদের নক্ষত্রের হ্যাবিটেবল জোনের মধ্যে অবস্থান করছে। বিজ্ঞানীরা আশা করছেন এইসব গ্রহে জল তরল আকারে রয়েছে এবং গ্রহগুলি পাথুরে, অর্থাৎ আমাদের পৃথিবীরই মতো। গ্রহগুলি হল প্রক্সিমা সেন্টাউরি বি, গ্লিস 667 সিসি, কেপলার 442 বি, কেপলার 452 বি, উলফ 1061 সি, কেপলার 1229 বি, ক্যাপটেইন বি, কেপলার 62 এফ ইত্যাদি। এইসব গ্রহের আবহাওয়া ও জলবায়ু অনেকটা পৃথিবীর মতোই হতে পারে এবং এই গ্রহগুলোতে অক্সিজেনের উপস্থিতি বর্তমান, অর্থাৎ এই গ্রহগুলিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে তারা পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত, তাই বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না। তবে পূর্বে আলোচনা করা বিষয়গুলি ভিনগ্রহীদের অস্তিত্বের সত্যতার ব্যাপারে কি সত্যিই ভাবতে বাধ্য করে না আমাদের? তোমাদের কি মনে হয়, ভিনগ্রহীরা আছে কি নেই? তোমাদের মতামত কমেন্টে লিখে জানাও, এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি তোমাদের জন্য পৃথিবী ও ব্রহ্মাণ্ডের বিভিন্ন তত্ত্ব সম্পর্কিত ভিডিও আনতে থাকব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, পাশে থেকো। টাটা।